একজন মুমিন আলামিন ভাই লাইভ দেখলাম গতকালকে মানে ইসলামের সত্যতা নিয়ে তিনি লাইভ করেন আর কি তো আসিফ ভাইয়ের সাথেও যদি লাইভ হয় এটা ভালো হয় আর কি আলামিন 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 সাহেব তো আসছিলেন ওনার সাথে তো কথা হইছে অনেক বিষয় নিয়ে কথা হইছে জি জি মানে ইসলামের সত্যতা নিয়ে ওনার বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে কিন্তু ইসলামের সত্যতা তো উনি প্রমাণ করতে চান আর কি আলামিন সম্পর্কিত আমাদের মানে এই পেজের বা মোটামুটি ওভারঅল ভিউ হচ্ছে যে আলামিন সাহেবের ইন্টারপ্রিটেশনের সাথে আমরা মোটামুটি কেউই একমত না ইভেন বিলিভার্স নিজেরাও একমত না ওনার ওনার যে উনি যে ক্লাসিক্যাল ইন্টারপ্রিটেশন থেকে উনি যে গামেদি সাহেবের ইন্টারপ্রিটেশনকে মোর ভ্যালিড মনে করেন গামেদি সাহেবের ইন্টারপ্রিটেশন নেই থাকেন এই জিনিসটা খুবই হাস্যকর করে এবং এই জিনিসটা মোটামুটি কেউ গ্রহণও করে না শুধুমাত্র এই যে দিনের ক্ষেতমত হচ্ছে এই জন্য মোমিন এদের রাই কিছু বলে না ভাইদের আলামিনকে খুব ভালো মতো ধরে না ইভেন আলামিন যে স্টেজ থেকে লাইভ করে যে প্ল্যাটফর্ম থেকে লাইভ করে সেই প্ল্যাটফর্মে কিন্তু অন্যান্য বিশ্বাসী যারা আছে তারা কিন্তু তার উল্টা কথা বলে যেমন আলামিনের মতো হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করার কথা ইসলামের কথা বলা নেই কিন্তু ওনাদের প্ল্যাটফর্মে অন্য অন্য বক্তাদের মতেই যে ইসলামে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে বিয়ে এবং জনসম দুইটাই হালাল ইভেন আপনি এটা যত বড় স্কলারের দিকে আগাবেন সবাই এক নামেই বলবে এটা হালাল সে দাস প্রথা মোটামুটি বলে যে আমার জানা মতে বিলুপ্ত হয়ে গেছে এরকম কিছু একটা বলে আহ মোর্তাদের শাস্তির বিধান সে অস্বীকার করে আহ সাথে রাসুলকে যে কেউ হত্যা করতে পারবে এই জিনিসটাও সে অস্বীকার করে

ইসলাম সম্পর্ক যে কোনো অন্য একটা ভিডিও করবো আমার ইচ্ছা আছে বাট সে যদি আসে সে যদি আসে কথা বলতে চায় কোন একটা বিষয় নিয়ে তাহলে সেটা কথা বলা যাবে আমরা তো ভাই কাউকে এরকম ইনভাইট করবো না সে যদি নিজে আসে অবশ্যই তাকে কথা বলার সুযোগ দেওয়া হবে জি জি ভাই বুঝতে পারছি ঠিক আছে ভাই এটাই বলতে আসছিলাম আর কি ধন্যবাদ ভাই আচ্ছা আপনার সাথে যদি তার পরিচয় থাকে আপনি যদি চান সে কথা বলতে আপনি বলতে পারেন বাট আমরা কখনোই বলবো না সে যদি আসে তাহলে কথা বলা হবে বাট ইনভাইট করে আনার মতো এরকম কিছু না আচ্ছা এনি হাউ নীলা ভাই ভালো থাকেন তাহলে তাছাড়া ভাই মুশফিক মিনার ভাইয়ের সাথে অনেক দিন ধরে লাইভ হচ্ছে না আর কি এটা এটা ওনাকে যে জিজ্ঞেস করেন মিনার ভাই আপনি কেন আসিফ মহিউদ্দিনের প্ল্যাটফর্মে যান না তাদের সাথে কেন কথা বলেন না একটু তাকে জিজ্ঞেস করেন আহ শোনেন কেন কেন জানা না তার অসুবিধার কথা তার সাথে কথা বলেন সে আপনাকে উত্তর দিয়ে দেবে কিংবা ভাই এই যে আপনারা দেখলাম বিভিন্ন আলেমদেরকে ফোন করে করে মানে আসিফ মুদ্দিন ভাই আর কি মাথাপুরা আজাদ ও ভিজিৎ ভাই নিজে ফোন দিলো কয়েকজন আলেমকে কিন্তু ওই যে ব্রাদার রাহুল কিংবা যারা বিতর্ক করে তাদেরকে ফোন দেওয়া হয় না এই ব্রাদার রাহুল তো ট্র্যাডিশনাল আলেম না প্রথমত আর ব্রাদার রাহুলের সাথে কথা বলাটা ওয়েস্ট অফ টাইম কেন আমি আপনাকে বলে দেই বিকজ ব্রাদার রাহুল ভাই সে যারা যারা আসে তাদের সার্টিফিকেশন নাই তাদেরকে আপনি যতই দ্বীপেরা হারাই দেন বা যাই করেন মানে আলটিমেট আউটকাম যেটাই হোক মুমিনরা তাদেরকে সাথে সাথে ডিজন করবে যে এই ইসলামের কিছুই বোঝে না তার দ্বারা কিছুই হবে না সে উল্টাপাল্টা কথা বলে সে আলেম না সে তার ওইরকম সার্টিফিকেশন নাই সাথে সাথে মুমিনরাই ডিজন করবে আমাদের ডিজন মানে আমাদের কিছু বলার আগে তারা নিজেরা নিজেরাই ডিজন করবে এই জন্য আমরা সার্টিফাই মানে মূলত আসিফাই সার্টিফাইড আলেম চাচ্ছিলেন যে তার কথার একটা আসলে কোনো ভ্যালু আছে যেমন আব্বাসি তারপরে আব্বাসি সাহেব মানে উনি যদি বলেন আমার মনে হয় আসি ভাই রাজি আব্বাসী সাহেবের সাথে করার জন্য আব্বাসী সাহেবের সাথে ডিভাইট করার জন্য তো ইয়েও করা হয়েছিল আপনার নাম কি

কেননা ইসলাম ইটসেলফ এমন একটা প্রিমেটিভ আইডিওলজি যেটাকে লজিক দ্বারা ডিফেন্ড করা রিজন দ্বারা ডিফেন্ড করা খুবই টাফ যে কোনো মানুষের জন্যই টাফ সে যত বড়ই আলেম হোক না কেন সে অন্য অনেকদিকে আমাদের যে হাজার গুণ বেশি শিক্ষিত হইতে পারে হাজার গুণ বেশি জ্ঞান থাকতে পারে থাকতেই পারে থাকতে কোনো দিকে থাকতে পারবে না এমন না থাকতেই পারে যে কোনো বিষয়ে জ্ঞান বেশি থাকতে পারে বাট ইসলাম নিয়ে আলোচনার সময় ইসলামকে ডিফেন্ড করাটা খুবই টাফ ইসলাম ইটসেলফ এমন একটা প্রিমেটিভ ব্যাকডেটেড একটা আইডিওলজি ব্যাগডেটের একটা ধর্ম জি জি ভাই আচ্ছা ভাই যদি ধরেন যে আপনারা জন্মগ্রহণ করলেন এমন একটা সময় যখন সমস্ত পৃথিবীতে ইসলাম ধরেন সমস্ত পৃথিবীতে এমন একটা ইসলাম প্রতিষ্ঠিত তখন আপনি জন্মগ্রহণ করলেন ইসলামকে একটা ফ্যামিলিতে তখন কি আপনি আপনি এখন যে কথাগুলো বলতেছেন তখন তো আপনার মাইন্ডসেট সম্পূর্ণ ডিফারেন্ট থাকতো না এখন ওই ওটা তো ওটা তো বলা যায় না ওইভাবে যে ওই সময় হলে কি হইতো না হইতো বাট মনে করেন সবাই যদি ইসলামে বিশ্বাস করতো মানে এমন যদি কোনো সময় আসে এখানে সবাই পৃথিবীর সবাই ইসলামকে বিশ্বাস করে তাহলে তো ইসলাম সত্য প্রমাণিত হয়ে যাবে না ইসলামকে সত্য প্রমাণিত করতে হলে ইসলামকে অবজেক্টিভলি সত্য প্রমাণ করতে হবে যে হ্যাঁ গড বলে কেউ আছে অবজেক্টিভলি তো প্রমাণ করা যায় না এটা তো আপনারা জানেন ভাই আপনি এটা ইট ডাজন্ট ম্যাটার যে পৃথিবীর সব মানুষ ইসলাম ধর্ম মানুক বা হিন্দু ধর্ম মানুক বা খ্রিস্টান ধর্ম মানুক বা ইহুদি ধর্ম মানুক যে ধর্মই মানুক মানলেই ওই জিনিসটা সত্য হয়ে যাবে এটা একেবারেই ভুল কথা ফর এক্সাম্পল পীর বাবাদেরও তো অনেকজন মানে মানলে যে ওটা আচ্ছা তাহলে ঈশ্বর যদি থেকে থাকেন তাহলে তিনি মানুষের সামনে মানে নবী রাসুল প্রেরণ করা ছাড়া আর কি করতে পারেন মানে তাকে আমাকে আমাকে যদি জিজ্ঞেস করেন ঈশ্বরের যদি এরকম কন্ডিশন থাকে যে তার সাথে তাকে বিলিভ না করলে সে অনন্তকাল রোস্ট করবে অনন্তকাল রোস্ট করবে এরকম যদি ঈশ্বরের ইচ্ছা থেকে থাকে তাহলে বিয়ন্ড রিজনেবল ডাউট এমন কোন এক্সাম্পল তাকে এমন কোন ইয়ে তাকে দিতে হবে এমন এমন কোন এভিডেন্স তাকে দিতে হবে সে একটা এক্সট্রা অর্ডিনারি বিং এক্সট্রা অর্ডিনারি ক্লেম আছে তার ঈশ্বর থাকার পিছনে এই জন্য এক্সট্রা অর্ডিনারি ক্লেম স্যাটিসফাই করার জন্য এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স দরকার সে এমন এভিডেন্স দিবে যেটাতে ডাউট করার মতো কারো কোনো কারো কোনো ইয়ে থাকবে না মানে কারো 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 ফর এক্সাম্পল আমরা আমাদের আহ পৃথিবীতে বেশিরভাগ ইয়ে আসে এনার্জি আসে সূর্য থেকে এই জিনিসটা যতটুকু সত্য ওরকম সত্য হইতে হবে বা ওর থেকে ওর থেকে স্ট্রং সত্য হবে যেটাকে ডিনাই করার মতো কোনো অভ্যয়ে থাকবে না আল্লাহ ধরেন আহ যদি এরকমটা চায় যে আমাদের তার ইয়ে ওয়ার্শিপটা দরকার মানে ওয়ার্শিপ দরকার না হলে আমি যদি ওয়ার্শিপ না করি তার সে আমাকে পানি করবে তাহলে তো তারা কোনো না কোনো অবজেক্টিভ ইয়ে দিতে হবে এবং এমন অবজেক্টিভ প্রমাণ দিতে হবে যেটা কিন্তু আমরা ডাউট আমাদের ডাউটের কোনো ইয়ে থাকবে না ডাউট করার কোনো সিস্টেম থাকবে না এরকম তো একটাও একটাও ক্লেম মানে একটাও এভিডেন্স নাই মানে